এবারের ঈদে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরবে প্রায় 10 লাখের মতো শ্রমজীবী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসব শ্রমজীবী বাড়ি যাবে সড়ক, নৌ ও রেলপথে। তবে এদের সিংহভাগে ফিরবে সড়ক পথে। তাই সড়ক পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিসির স্পেশাল সার্ভিস চালুর দাবি জানিয়েছেন জেলাবাসী। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জে প্রায় 50 লাখ মানুষের বাস। বিভিন্ন শিল্প কারখানায় চাকুরি করার সুবাদে জেলায় শ্রমজীবী মানুষের সংখ্যা কম নয়। ঈদ উপলক্ষে গার্মেন্টসের ছুটি ঘোষণার পরপরই শ্রমিকরা উদগ্রীব হয়ে পড়বে বাড়ি ফিরতে। নারায়ণগঞ্জে বিআরটিসি বাস ডিপোতে এসি নন এসি সব মিলিয়ে রয়েছে 77টি বাস। ঢাকা নারায়ণগঞ্জ ছাড়াও বিভিন্ন রুটে চলাচল করছে এসব বাস। শ্রমিকদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে আসন্ন ঈদে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস চালু করার দাবি জানিয়েছেন জেলাবাসী। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অনেক লোকজন এখানে কর্মসংস্থানের জন্য আসে, তো এই ঈদে বিআরটিসি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব যাতে যোগাযোগ ব্যবস্থাটা সহজতর হয়, সে ব্যাপারে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। সার্ভিসটা দিলে সাধারণ মানুষের এবং শ্রমিক শ্রেণীর মানুষের জন্য অনেক উপকার হবে। এদিকে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে 9 জেলায় 54টি বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ। আমরা গার্মেন্টস শ্রমিকদের জন্য স্পেশালভাবে ঈদে যাওয়ার জন্য ব্যবস্থা করে থাকি। এবারও সেরকম প্রায় 20 থেকে 25টা দোতলা গাড়ি রাখা হয়েছে। এছাড়াও 5টি গাড়ি সবসময় ডিপোর ভিতরে রিজার্ভ রাখবো, যদি কোনো রাস্তায় কোনো প্রকার সমস্যার সৃষ্টি হয় কিংবা অতিরিক্ত কোনো যাত্রী চাপ পড়ে তখন এই গাড়িগুলো দিয়ে আমরা ঈদ সার্ভিসের ব্যবস্থা নেব। এছাড়াও রিজার্ভ রাখা হয়েছে আরও 10টি বাস। সার্ভিস চালু হবে 8 এপ্রিল থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।